মত আর সীমানা ভুলে এক হওরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগো রক্ষা করো দিনের মান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান 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 গোটা মুসলিম উম্মায়ে তুলো একতার আহ্বান একতায় তুমি পাবে শক্তি শৃঙ্খল হতে পেয়ে মুক্তি গাবে বিজয়ের গান দিগ দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান দিগ দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান 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 লিল্লাহ তাকবীর নারায়ে তাকবীর সবাই মিলে নারায়ে তাকবীর কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জালো লিল্লাহে তাকবীর বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় একটু সুন্দর করেন বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কাকে ভয় করব জবান খুলে কাকে নারায়ে তাকবীর সবাই ভিতরে ঢুকে যান ভাই দাঁড়ানো আছেন যারা ভিতরে ঢুকেন একটু পিছন থেকে আগায় যান ডিলে কমান সাউন্ডের চতুর্মুখী আউটপুট বাড়ান একদম টোটাল আউটপুট বাড়ান ওই বক্সের আওয়াজ বাড়ান এটার বাড়ান ডিলে কমান মনিটরগুলো বাড়ান সাউন্ডের এই যে মাইক্রোফোনের ভোকাল বাড়ান সবাই যারা দাঁড়ানো থাকবে এরা ভিতরে বসে যান ভাইরা বলেন তো আমরা কি পরিচয়ে মুসলমান না মুনাফিক এই মুমিন আমরা যে মুসলমান আমরা যে মুমিন এই নামটা দিয়েছেন কে জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক যেহেতু আমাদেরকে মুমিন পরিচয় দিয়েছেন মুমিন হিসেবে মুমিনের কিছু কাজ আছে না নাই একটা মুমিন আরেকটা মুমিনের সাথে সম্পর্ক রাখবে ভালো এটা রসুলের হাদিস আজকে আপনি সমাজের ভিতরে আপনার সন্তানের সফলতা চান কোনো বাবা কোনো সন্তানের অসফলতা চায় না ঠিক তেমনইভাবে আমরা সফলতা চাই আমরা জমিনের ভিতরে বাঁচতে গেলে থাকতে গেলে আমরা দুনিয়াতে বাড়ি গাড়ি সব অর্জন করতে চাই আমরা আমার সন্তানের ভালো চাই কিন্তু সন্তানের জন্য আমরা শান্তির দোয়া করতে পারি না শান্তির দোয়া কি শান্তির দোয়া হলো সালাম বলেন কি শান্তির দোয়া কি সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যখন কেউ কাউকে দেখবে ইদা হাইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা কোনো মুমিন যদি কোনো মুমিনকে দোয়া করে সালামের জন্য দোয়া করে সালাম দেয় ফাহাইয়্যু বিআহসানা মিনহা সে যেন তার থেকেও উত্তম দোয়াটা তার জন্য করে অথবা আও রুদ্দুহা অথবা সে যেটা দিয়েছে সেটার জবাবটা যেন দেয় এই জন্য আমি আপনাদের সামনে
সালামের কথা বলতেছি কেন, আজকে সমাজে চতুর্দিকে মুসলমান আমরা সবাই সবাইকে দাবি করি, কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের থেকে আমরা নিরাপদ নয়। ছোট্ট ছোট্ট ইস্যুতে একজন আরেকজনের নামে মামলা ঠুকে দেয়, আসি না নাই? ছোট্ট ইস্যুতে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলি, হয় না? হয় না? ছোট্ট ইস্যুতে আমরা আরেকজনের একজনের বিরোধিতা করি, অথচ সবাই মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমাজে খাঁটি মুসলমান সে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান তো সে যার হাত আর জবান থেকে অপর মুসলমান কি থাকে, জোরে বলেন কি থাকে। আমি যে কথাগুলো জিজ্ঞাসা করবো, এটা সরান, আমার চোখ এদিকে যাচ্ছে খালি বারবার, আমি যে কথাগুলো জবাব দিব, এই কথাগুলো প্রত্যেকে আমি প্রশ্ন করবো, এগুলো জবাব দিবেন কেন? কারণ হলো আমি আপনাকে যেটা বলতে বলবো এটা যদি আপনি বলেন, আপনার মুখস্থ থাকবে, আমিও বুঝবো যে আপনি বুঝতেছেন, জবান বন্ধ করে থাকলে আমি বুঝবো না যে আপনি বুঝতেছেন। এজন্য বারবার কথা বলেন না, বলেন তো জোরে, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই, ভাই ভাইয়ের জন্য কি রহমতের দোয়া করে না গজবের দোয়া করে? গজবের দোয়া করে না রহমতের দোয়া করে? রহমতের দোয়া করতে গেলে রসুল বলেন, তুমি তোমার জবান দিয়ে সালামের দোয়া করবা। সবচাইতে খাঁটি মুসলমান সে যে তার হাত আর জবান থেকে অন্য কোনো মুসলমানকে কি রাখে, নিরাপদ রাখে। নবী অন্য হাদিসে বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়নার সামনে দাঁড়াবেন, চেহারার সকল কালো দাগ দেখা যাবে। ঠিক মুমিন মুমিনের চেহারার কালো দাগ যদি দেখেও এটাকে সুন্দর করে বলে দিবে, কারণ আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। সব মুমিন একজন আর একজনের কি বলে ভাই? আল্লাহ পাক বলেন, তোমাদের কোনো মুমিন ভাই যদি তোমাদের সামনে তোমাদের অগোচরে অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, জায়গায় জায়গায় গীবত শিকায়ত করে, ওই বান্দার গুনাহটা সারা দুনিয়া ছড়ায়ও না, ফেসবুক ইউটিউবের মাধ্যমে তার গুনাহটা ছড়ায় দিও না, কি করবা? ফাসলিহু বাইনা আখাইকুম, তোমার মুমিন ভাইয়ের শুধরানোর নিয়তে তুমি তার কানে কানে বলবা, এটা তোমার অন্যায়, তুমি ভালো হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে কোনো ইমানদার যদি আরেকজন ইমানদারকে ইসলাহের নিয়তে সুন্দর করে সমাধান দিয়ে দেয়, ওই বান্দাটাই আমি আল্লাহর কথা অনুযায়ী ইমানদার ভাই হিসেবে পরিচয় বহন করলো, ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, সাহাবাজ মাইনদের কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির দোয়া করতেন, একজন সাহাবি আরেকজন সাহাবিকে দেখলেও শান্তির দোয়া করতেন। শান্তির দোয়া কি বলে? সালাম। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, তোমাদেরকে কেউ যদি সালাম দেয় তোমরাও তাকে উত্তম জবাব দাও, যদি উত্তম জবাব দিতে না পারো তাহলে ওই জবাবটা দাও যেই জবাবটা সে তোমাকে দিল। সালামটা যে আগে দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বারি উম্মিনাল কিবির, ওই ব্যক্তিটা সালাম আগে দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে সকল প্রকার অহংকার থেকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। সালাম যদি কোনো বান্দা দেয় বলেন তো নেকি কয়টা, জোরে বলেন, আরে আস্তে কয়, জোরে বলেন। আচ্ছা, কেউ কয় 90, আর আরেক দল বলেন তো কয়টা, 90টাই নাকি? আসলেই এই যে একটা ভুল কথা আপনারা জানেন, সালাম যদি কেউ দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম যদি কেউ কাউকে দেয়, সালাম দেওয়ার মাধ্যমে একজন বান্দা যে আগে সালাম দিল সে পাইলো 10 নেকি কয় নাকি বলেন? 90 না কয় নাকি? আরো জোরে বলেন না, সালাম দিলে কয় নাকি? 10 নাকি 90? এটা ভুল, 90 এটা কি ভুল? সালাম যদি কেউ দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা, সালামের ধাপ হলো তিনটা, আল্লাহর নবীর সামনে একজন সাহাবী আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, আরেকজন সাহাবী বলেন, আমি দেখলাম নবীজির সামনে আসলো, সালাম দিল, সালাম দিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমনে সালাম দিল? সাহাবী বলেন, এই লোকটা আল্লাহর হাবিবকে এইভাবে সালাম দিল, আসসালামু আলাইকুম। নবী করিম ডাক দেয়া সালামের জবাব নিয়া বলেন, এটা হলো 10টা। সাহাবীরা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ 10টা কি? নবী বলেন, আসসালামু আলাইকুম বলার কারণে এই বান্দাকে আল্লাহ 10টা নেকি দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার সাহাবী বর্ণনা করেন, আমি কিছুক্ষণ পর দেখলাম আরেকজন লোক হাজির, এই লোকটাও সালাম দিল, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। নবী বললেন, 20টা। সাহাবী ডাক দেয়া বলেন, হুজুর কেন বলে? আল্লাহ নবী বলেন, একটু যে বাড়াইছে,
এই একটু বাড়ানোর কারণে আল্লাহ পাক এই বান্দাকে 20টা নেকি দান করেছেন সুবহানাল্লাহ আরেকবার কিছু বসার পর আরেকজন লোক এখানে হাজির এই বান্দাটাও সুন্দর করে সালাম দিয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবী বলেন 30টা সাহাবী ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি রাসূল বলেন কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম সে পাবে 10 নেকি কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও পাবে 20 নেকি কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতটুকু বাড়ানোর মাধ্যমে আল্লাহ তাকে 30টা নেকি দান করে দিবেন সুবহানাল্লাহ আর আমাদের দেশে আবার কেউ কেউ আছে সালাম দিতে গেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু এই সেই বাস বাড়াইতেই থাকে বাড়াইতেই থাকে এমন করে এটা বলতেছে সওয়াব পাইলো না এগুলার কোনো শব্দ হাদিসে নাই হাদিসে শুধু এতটুকু আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম দিবেন যে আগে সে অহংকার মুক্ত এ মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সালাম শিখাইলেন আজকে সমাজের ভিতরে সালাম প্রচলন হয় আসসালামু আলাইকুম বলে কি বলে আসসালামু আলাইকুম রাজনৈতিক সালাম এটা কিসের সালাম রাজনীতির সালাম নেতাদেরকে দেখে আসসালামু আলাইকুম নেতারা কয় আসসালামু আলাইকুম এ মুসলমান বুঝবেন আসসালামু আলাইকুম শব্দটা ইহুদিদের শব্দ কাদের শব্দ রাসূল কারীম আম্মা জানা আয়েশাকে নিয়ে একবার যায় একজন ইহুদি পয়গম্বরকে দেখে আর ডাক দেয় কয় আসসালামু আলাইকুম নবীজির জবাব দেওয়ার জন্য আম্মা জানা আয়েশা ডাক দিয়া কয় মেজাজ খারাপ হয়ে গেছে হুজুরটা কি বলল সালামু আলাইকুম মানে হলো তোমার মৃত্যু হোক তোমার মৃত্যু হোক একজন ইহুদি আপনাকে অবমাননা করার জন্য সালামু আলাইকুম বলল এটা তো মানা যায় না নবী করিম ডাক দিয়া বলে আয়েশা খবরদার মন খারাপ করার দরকার নাই সে আমাকে যেমনে সালাম দিল আমি তার জবাবটাও সামনে দিব বলে কিভাবে ইহুদিটা আবার ডাক দেয়া বলে সালামু আলাইকুম নবী কয় ওয়া আলাইকুম অর্থাৎ সালামু আলাইকুম মানে তোর মৃত্যু হোক নবী বলেন কেউ যদি এমনি সালাম দেয় তুমিও বলবা ওয়া আলাইকুম অর্থাৎ তোর মৃত্যু হোক ঠিক কিনা আজকে দেখবেন আমাদের সমাজে রাজনৈতিক নেতারা এরকম সালাম দেয় সালামু আলাইকুম দেন এদেরকে দেন যেগুলো চুরি টুরি করে এদেরকে আসসালামু আলাইকুম দেওয়া দরকার নাই সালামু আলাইকুমই দিবেন কথা আসতে কয় না না এটা পছন্দ হয় না কারণ আপনারা নিজেরাই তো রাজনীতি করেন এখন আপনারা মনে করেন যে আমরাই তো নেতা আর আমাদেরকে যদি আপনি এরকম দোয়া করেন তাহলে কেমনে হয় যার কারণে আপনাদের এই কথাটা পছন্দ হয় না এটা আমি বুঝতে পারছি সালাম দিবেন কিভাবে আসসালামু আলাইকুম না সালামু আলাইকুম আসসালামু আলাইকুম শুরুর হামজা শেষের মিম শুরুর হামজা শেষের মিম আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তার মানে আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক একজন স্বামী তার ঘরের মধ্যে ঢোকার পর বিবিকে সালাম দিবে বিবি তার স্বামীকে সালাম দিবে সন্তান তার বাবাকে সালাম দিবে বাবা তার সন্তানকে সালাম দিবে নবী বলেন ওই জমিনের মধ্যে সবচাইতে বড় কৃপণ সে যেই ব্যক্তিটা মানুষকে দেখলে সালাম দেয় না আল্লাহর হাবিব একবার এক সাহাবীর ঘরে গেলেন দরজার ভিতরে টোকা দেওয়ার আগে রাসূল বলেন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একবার সালাম দিলেন ভিতর থেকে আওয়াজ নাই দুইবার সালাম দেয় ভিতর থেকে আওয়াজ নাই তিনবার সালাম দেয় ভিতর থেকে আওয়াজ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটা দিলেন মনে হয় ভিতরে লোক নাই আল্লাহ পাক কোরআনে আদেশ দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা তোমরা যখন কারো ঘরে ঢুকবা একজন আরেকজনের ঘরে ঢুকার আগে অনুমতি নাও সালাম দাও তারপরে ঢুকো এটা হলো আল্লাহ পাকের আদেশ ঘরে ঢুকার আগে সুন্দর করে সালাম দিয়া বলবেন আমি অমুক আসছি অনুমতি দেন যদি ভিতর থেকে বলে হ্যাঁ আসো এমন কি সন্তান যদি মায়ের ঘরে ঢুকে সালাম দেওয়া লাগে কি লাগে না উল্টা পাল্টা ঢুকে যায় তাকায় দেখে বোন অন্য হালতে মা অন্য হালতে পরে লজ্জায় পড়ে এই কারণে ইসলামের বিধান যদি ঘরে ঘরে মানে সংসদে মানে শান্তি নাই অশান্তি জোরে বলে শান্তি আল্লাহর নবী তিনবার সালাম দিয়ে চলে যাইতেছেন সাহাবী দরজাটা খুলে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ব্যাপার কি বুঝলাম না পয়গম্বর আপনি চলে গেলেন নবী ডাক দেয়া বলে কি ব্যাপার তোমাকে তিনবার সালাম দিলাম তুমি কেন জবাব দিলা না সাহাবী ডাক দেয়া বলেন দেখেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী আমাকে সালামের জন্য দোয়া করতেছেন আপনি একবার সালাম দিলেন তার মানে আমার জন্য আপনি রহমতের দোয়া করলেন
আমি চিন্তা করলাম প্রথম ডাকেই যদি সাড়া দিয়া দেই নবী আমার সালাম দেওয়া বন্ধ করে দিবে দোয়াও করা বন্ধ হয়ে যাবে আপনার মতো আকায় নামদার দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করতেছে এই কারণে আমি ভাবলাম নবী দোয়া করতেই থাকুক যত দোয়া করবে তত আমার জন্য বরকত এই কারণে আমি তিনবারের পর আপনার সালামের জবাব দেই নাই আপনারে এখন ঘর থেকে ডাকলাম ইয়া রাসূলুল্লাহ আপনার তিনবার সালাম পাওয়া মানে সারা দুনিয়ার জমিনে তিনবার আমি আল্লাহর রহমত পাওয়া সুবহানাল্লাহ নবী করিম ডাক দেয়া বলে সালাম এটা হলো রহমতের দোয়া এ মুসলমান কেউ যদি সালাম না দেয় সে কৃপণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন সাহাবী বিশাল বড় একটা বাগান ছিল তার বাগান দেখেন বিশাল বড় বাগান মনে করেন এত বড় একটা বাগান এই বাগানের মধ্যে 100টা গাছ 100টা গাছ একজন সাহাবীর আরেকজন সাহাবী মাত্র মুসলমান হইছে তার একটা গাছ এই বাগানের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া দরজা লাগানো এখন একটা গাছওয়ালা যে সে প্রতিদিন আসে কেবল ডিস্টার্ব করে আর বলে ভাই দরজাটা খুলে দেন একটু যাই গাছগুলো দেখাশোনা করি সাহাবী এটা বিচার নিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার বিশাল বড় বাগানের মধ্যে একটা সাহাবী আছে এর একটা মাত্র গাছ আছে দেখবেন এর 100টা গাছ নিয়ে তার যতটুকু ভাব নাই ওর একটা গাছে তার চাইতে বেশি ভাব সময় 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 আমার একটা গাছ আছে না একটু খুলে দেন দেখবো এনে সাহাবী একটু বিরক্ত হয়ে গেছে ডাক দিয়ে রাসূলুল্লাহ বলে হুজুর আল্লাহর রাস্তা আমার এটা থেকে একটু বাঁচান তো এটা মানে খুব বিরক্ত করে একটা গাছ নিয়ে এসে যা ভাব ধরে এই যখন তখন রাত বিরাত নাই 24 ঘন্টা দিনের বেলা এসে খালি চাবি নাই দরজা খুলে দেন এই করেন সে করেন হুজুর দয়া করে আমার বাগান তারে দেন না তো তার গাছ আমারে দিতে বলেন রাসূল ডাক দিয়া বলতেছেন ঠিক আছে তাকে ডাকো ডাকছেন সাহাবী আসছেন নতুন সাহাবী তো ইমান টিমান এখনো তেমন বুঝে নাই রাসূল ডাক দিয়া বলতেছেন সাহাবী তোমার গাছ কয়টা কয় হুজুর একটা তুমি এটা আমারে হাদিয়া দিয়ে দাও সাহাবী কে হুজুর বহুত কষ্টের গাছ এটা অত সোজা না এটা হাদিয়া দেবো পারতাম না কারণ চাইছে কে নবী চাইছেন নবীকে সে দিতে অস্বীকার করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছে কি আমি রসুল চাইলাম মনে করেন কিছু মানুষ আছে মুমিন মাদ্রাসার জন্য দান চাবেন 5 টাকা এটা দিবে না কিন্তু গানের কনসার্টের জন্য চাবেন দেখবেন 5 লাখ টাকা দিতেও রাজি হয়ে যায় ওখানে কোনো বাধা নাই নায়িকা আনবেন কত টাকা লাগবে আমি দেবো মাহফিলে 5 টাকা হ্যাঁ ভিক্ষা করতে আছে কাম নাই হুজুর আমি খালি ভিক্ষা করা আছে না একদম আপনি করে এত বারবার খোঁচায় খোঁচায় কথা আমি বলতেছি আপনাদের কষ্ট দিতেছি বাস চুপ থাকেন ঘুমান আপনার আমিও ঘুমায় ওয়াজ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বলেন এটা আমার কাছে হাদিয়া দাও সাহাবী কয় না পারতাম না নবী ডাক দিয়া বলেন বিক্রি করে দাও সাহাবি কয় জি না হুজুর এ সম্পদ আমার ভবিষ্যতে এটা অনেক দামি সম্পদ আল্লাহর নবী অবাক হয়ে গেলেন কিরে হাদিয়া চাইলাম দিল না বিক্রয় করতে বললাম করলো না জমিনে কৃপণ দেখলাম মাগার এমন কৃপণ দেখি নাই নবী ডাক দিয়া বলতেছেন বেটা কিপটা দেখছি তোর মতো কিপটা দেখি নাই আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন বখিল যারা আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ এই জমিনের মধ্যে বখিল যারা কৃপণ যারা এরা কোশ্চিন খেলেও জান্নাতের ঘ্রাণ পাবে না এই সাহাবী তোকে আমি অসংখ্য কৃপণ দেখলাম আমি নবী পয়গম্বর নিজে তোমার কাছে এটা হাদিয়া চাইলাম দিলা না আমি নবী তোমার কাছে এটা কিনতে চাইলাম তাও দিলা না আমার তো দিল বলে তোমার মতো কৃপণ মদিনার জমিনে আর একটাও নাই তবে হ্যাঁ একজন ব্যক্তি আছে ওই সমস্ত ব্যক্তি আছে এই কথাটাই হলো মূল কথা বুঝবেন নবী বলেন একমাত্র ওই সমস্ত ব্যক্তি আছে তারা হলো কৃপণ কারা যারা নাকি কেউ কাউকে দেখলে সালাম দেয় না এই জমিনের মধ্যে তার মতো কৃপণ সমাজে আর কোনো লোক নাই নবী বলতেছেন তুমি সবচাইতে কৃপণ তবে তোমার চাইতেও কৃপণ ও যে নাকি কোনো মুসলমান ভাই দেখলে সালামের দোয়া করে না কারণ সালামের দোয়া মানে কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে কি আমি আপনার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক এই দোয়া করলাম অর্থাৎ আমি আপনাকে সালাম দেওয়া মানে আমি আপনাকে কথা স্বীকার করলাম যে আমার থেকে আপনি নিরাপদ আমার অনিষ্টতা থেকে আপনি নিরাপদ আমার সমস্ত ঝামেলা থেকে আপনি নিরাপদ আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এই দোয়া আমি সবসময় করি এটা হলো সালামের অর্থ আপনি সালাম দিলেন না মানে আপনি অহংকারী নয়তো আপনি কৃপণ নয়তো আপনি আরেকজন মুমিনের কোনো ভালো চান না সালাম দেওয়া এটা রাসূলের আদেশ আল্লাহ পাক ডাক দিয়া বলেন তোমরা যখন ঘরের মধ্যে ঢুকবা তখন সালাম দাও বুয়ুতান
فسلموا على أهلها إذا دخلتم بيوتا فسلموا على أهلها যখন নাকি কেউ কারো ঘরের মধ্যে ঢুকবে সালাম দাও আজকে সমাজে নিজের ঘরের বউকে সালাম দেয় না কিন্তু পাশের বাড়ির ভাবিকে দেখলে ঘরের মধ্যে দিনের মধ্যে 14 বার সালাম দেয় মার্কেটে কোনো ভাবি দেখলেন আসসালামু আলাইকুম ভাবি আসেন আসেন শাড়ি আছে নতুন কালেকশন আসসালামু আলাইকুম আসেন আসেন অথচ বউরে সালাম দেয় না যার কারণে ঘরের বউর সাথে মিল নাই সন্তানের সঙ্গে মিল নাই বিবির সাথে মিল নাই ভাইয়ের সাথে মিল নাই কেন বলে সালামের দোয়া নাই এটা অনেক বড় একটা দোয়া সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ইমানদারদেরকে সালাম দিবেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনহু সালাম আল্লাহ পাক ডাক দেয়া বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সালাম দিব সালামুন কওলাম মিন রব্বির রহিম উমতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে সালাম দিবে জান্নাতীরাও একজন আরেকজনকে দেখলে সালাম দিবে জান্নাতে অন্য কোনো আমল না থাকলেও এই সালামের আমলটা জান্নাতে প্রত্যেকটা ইমানদার কাজ করবে পালন করবে সুতরাং একজন ইমানদার আরেকজন মুমিনকে যখন জান্নাতে দেখবে সালামের দোয়া করবে এই কারণে মুসলমান নবীর উম্মত সমাজের ভিতরে যদি কোনো যুবকের সঙ্গে দেখা হয় বড় হোক ছোট হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম ওয়া আতিমু তাআম বান্দারা তোমরা সালাম দাও আর মেহমানদারি করাও অন্য হাদিসে রাসূল বলেন তাকরাউ সালাম আফসুস সালাম আলা বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ একজন আরেকজনকে সালাম দাও চিনো অথবা না চিনো জানো অথবা না জানো বড় হোক ছোট হোক লম্বা হোক খাটো হোক গরিব হোক ধনী হোক একজন ইমানদার আরেকজন ইমানদারকে সালাম দেওয়া এটা আমার রাসূলের সুন্নাত ঠিক কিনা মুমিন মুমিনকে সালাম দিবে রাসূল বলেছেন এটা আফসুস সালাম তোমরা সালামের প্রচলন ঘটাও সমাজের মধ্যে কেন বলে সালাম যখন সমাজে শুরু হয় আল্লাহ পাক ওই সমাজের ভিতরে রহমত আর বরকত নাজিল করতে থাকে আর সালাম যখন বন্ধ হয়ে যায় ওই সমাজের মানুষগুলো আল্লাহর গজবে পড়ে মানুষগুলো দিন দিন গরু ছাগলে রূপান্তরিত হয় ঠিক কি নজরে বলে যার কারণেই তো দেখবেন সমাজের যুবকদের হালত কি যুবকরা কেউ কারো দেখলে সালাম দেয় না মুরব্বিরাও তো দেয় না দেয় ঠিকই কাকে দেয় সম্মানিত কোনো নেতাকে দেখলে দেয় কোনো পাওয়ারফুল মানুষকে দেখলে দেয় মনে হয় সালামটা খালি শুধুমাত্র নেতার জন্যই মনে হয় সালামটা শুধুমাত্র খালি চেয়ারম্যানের জন্যই আর হুজুরের জন্য এছাড়া কারো জন্য না মাদ্রাসার ছেলে একটা হাঁটতেছে মুরব্বি একটা দেখলে এটা ধমক দিয়া বল ভাই পিচ্ছি কোন মাদ্রাসায় বড়স কাল মানারে তোর ওস্তাদ সালাম শেখায় নাই তোরে মুরব্বি দেখলে সালাম দেওয়া লাগে তুই জানোস না আরে ভাই একটা 8 বছরের বাচ্চা আপনি যদি 60 বছরের মুরব্বি হওয়ার পরেও সালাম আগে দিতে না শিখেন 8 বছরের বাচ্চা সালাম শিখবে কিভাবে আপনি 40 বছরের মানুষ আপনি সালাম শিখলেন না আর আপনি মনে করেন 10 বছরের বাচ্চা সালাম শিখবে শিখাবেন তো আপনি আপনি শিখাবেন এই জন্য যুবকদেরকে দেখে আর কয় যুবক সালাম দিল না আমারে একটা মনে করেন সালাম দিছে না মুরব্বি এরে ধাক্কা দিয়ে কয় বেটা তোর বাপের নাম কি কয় অমুক তোর কি লজ্জা শরম নাই তুই মুরব্বি দেখলে আমার গায়ে আমার সালাম দিলি না তুই এখন এই সে শিখাইতে গেছে এই যুবক মনে মনে চিন্তা করে বুড়া সালাম কয়বার দেওয়া লাগে তোর দেখাইতেছি দাঁড়া কালকে যখন আসে তখন দেখবেন সিগারেটের ধোঁয়া ওই বুড়ার নাকে ছাড়ে সালাম তো দূরের কথা বুড়া সালাম শিখাইতে গেছে অথচ এই জায়গায় যদি মুরব্বিটা এই জোয়ানটাকে আগে সালাম দিত প্রতিদিন যতবার দেখা হবে সালামটা যদি আগে আগে দিত তাহলে যুবকটা লজ্জায় পড়ে হলো 3 দিনের মাথায় এই মুরব্বিকে যুবকটা আগে সালাম দিয়ে দিত মুরব্বি আগে দেয় নাই আমরা মনে করি আমি বক্তা আমারও সবাই সালাম দিবে আগে আলেম মনে করে আমি আলেম আমার আগে জনগণ সালাম দিবে চেয়ারম্যান করে আমি চেয়ারম্যান আমাকে আগে সেই সালাম দিবে সবাই মনে করে আমাকে আগে দিবে তাহলে নবী যে বললেন বারি উমিনাল কিবির যা আগে সালাম দিবে ও অহংকার মুক্ত সুতরাং আপনি আমি অহংকার মুক্ত হওয়া দরকার আছে না সমাজে কথা বলে না অহংকার মুক্ত হওয়া দরকার আছে কিনা তাহলে সালামের প্রচলন ঘটাইতে পারবেন তো ইনশাআল্লাহ সমাজে সালাম দিবেন শান্তি বাড়বে না কমবে শান্তি বাড়বে না কমবে আমি বুঝতেছি না আপনারা কি নতুন মাহফিল শুনতেছেন আমার তো জানা মতে চান্দিনা বলেন কুমিল্লা বলেন এই সাইডগুলো আমরা মাহফিল করি এই সমাজের লোকদেরকে খোসা দেওয়া লাগে না খোসা দেওয়ার আগে এরা কথা বলে কিন্তু আপনাদেরকে আমার সুরসুরি দিয়েও কথা বলাইতে পারতেছি না তার মানে আপনারা আজকে দুপুরে খান নাই অথবা আপনারা খুব ক্লান্ত অথবা আমার উপরে ব্যক্তিগতভাবে আপনাদের কোনো রাগ আছে তাই আছে তাহলে আপনাদের অবস্থা এমন কেন আপনারা কি কথা বুঝেন না
বুঝেন না বুঝেন না কথা বলতে পারেন হাসে এমনি এমনি তাকায় আর হাসে আসতেছে একটু কথা বলতে হবে জোরে বলেন মিয়া কথা বুঝেন কি বুঝেন না নারায় তাকবীর আমি আপনাদের সামনে কথা বলতে আসছি আপনাদের আওয়াজ যদি শতস্ফূর্ত হইতো এতক্ষণ আমার দুইটা গজল তিনটা গজল গাওয়া হয়ে যেত শুধুমাত্র আপনাদের দুর্বলতা আমি গজল গাইনি শুধু বাস করতেছি কারণ আমার ঠেকা পড়ছে না আপনাদেরকে সুলকানি দিয়ে দিয়ে গজল গাওয়ার কথা বলাবো কিন্তু আমি চলে গেলে মাওলানা মাসুম মিল্লা ইলিয়াস আছে সেও কিন্তু গজল পারে আমাদের কলরবের একজন সদস্য আপনারা যদি এভাবে চুপ থাকেন না আমারটা শুনছেন না তারটা শুনবেন বাকি আমি আমার সমস্ত খেলাফতের দায়িত্ব তার কাছে দিয়ে গেলাম আপনারা যদি জবান খুলে কথা বলেন ইনশাআল্লাহ মাসুম মিল্লা আপনাদেরকে গজল শোনাবে কি শোনাবো ইনশাআল্লাহ আপনারা কি কথা বলবেন এরা কথাও কয় না একটু বলেও না যে ঠিক ঠুক বুঝি না এরা মাহফিল বুঝে না ভাই পিছন থেকে সবাই একটু হাতটা উঠান তো এই মিয়া আপনারা তো বুঝেন আপনারা কথা কন নাকি তাই একটা গজল শুনতে চাই আরে মাঝে মাঝে তকবীর দিবেন এমন ভাবে আওয়াজ দিবেন বাসা যেগুলো আছে এগুলো যেন লুঙ্গি বানতে বানতে এখানে দৌড়ায় কথা ঠিক না আধা ঘন্টা পরে আমি এখন যাওয়ার সময় হয়েছে এখন কাঠি যারা দাঁড়ানো আছেন বসে যান কেউ উঠবেন না আমি যেই বয়ানটা করছি শুনেন এটা গুরুত্বের জন্য বলেছি আপনাদেরকে আমি আমি যেন আগে আমার ভিতরে আমলটা ঢুকাই দিতে পারি বলেন আমিন আমি আলহামদুলিল্লাহ আমার ঘরে আমার বাচ্চাকেও আমি সালাম দিয়ে অভ্যস্ত আলহামদুলিল্লাহ আমার দরজা খোলার সাথে সাথে আমার বাচ্চা যেটা চার বছর এটাও আমার সালাম দেয় কেন জানেন এটা হলো ঘরে সালামের বরকত সালাম দিবেন ঘরে ঘরে আল্লাহ পাক বরকত নাজিল করবেন রহমত নাজিল করবেন প্রত্যেকটা এলাকা এলাকায় পাড়ায় পাড়ায় ঘরের ভিতরে বিবিকে সালাম দিবেন সন্তানকে সালাম দিবেন এটা একটা আমলের জন্য আপনাদের কাছে বলা আজকে থেকে সালামের প্রচলন ঘটাবো ইনশাআল্লাহ রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক যারা বলেন আমিন সালাম দিবেন না তো শান্তি দূর হয়ে যাবে অশান্তি আসবে এজন্যই তো মুরব্বীরা বলে আহারে আগের মতো শান্তি তো আর এখন নাই কি করব মনে হয় এই যুগ পাল্টায় গেছে যার কারণে মুরব্বীরাও সালাম দেয় না জোয়ানরাও সালাম দেয় না আমি আপনাদেরকে বলতে চাই জামানা কিন্তু আগের মতোই আছে পরিবর্তন হয় কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাসুব্বু দাহর ফা ইন্নাল্লাহ হুয়া দাহর তোমরা জামানাকে গালি দিও না কেন জামানা পরিবর্তন করে কে আল্লাহ সুতরাং আমরা পরিবর্তন হয়েছি আজকে সমাজের যুবকদের দিকে তাকাবেন এদের চুলের পরিবর্তন ঘটেছে এদের চুল চতুর্দিকে টাক্কু মাঝখানে স্মৃতিসৌধ চোখা আছে না নাই চতুর্দিকে নাই এদিকে চোখা আর চুলের কালার হইল ঘোড়ার লেজের কালারের মতো ওরা দেখলে বুঝার উপায় নেই সে কি মানুষ নাকি হায়াওয়ান মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল কোন রকমে পালায় চলে আসছে এই টাইপের যুবক এখানে কারা কারা হাত তুলেন তো এখন তুলবে না কারণ এটা তো লজ্জার বিষয় এটা তো লজ্জার বিষয় এ কারণে আমরা পাল্টাইছি জামানা পরিবর্তন হয় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা আমার সঙ্গে গাইতে হবে পারবেন আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হায় জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো প্যান্ট শার্ট আটো সাঁটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসি শুধু ফিক ফিক ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না মশাল্লা দাঁড়ায় আছে মিস জরিনা আপা মশাল্লা দাঁড়ায় আছে মিস জরিনা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে লম্বা লম্বা আছে চুল কানেতে আছে দুল হাতে সোনার চুড়ি আছে ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না এটা হলো আমগোপাড়ার মিস্টার সোহেল রানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হায় জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে পাল্টাইতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ বলেন
ইনশাআল্লাহ যত যুবকরা চুল এমনি রাখছেন আল্লাহর হস্তে চুল এভাবে রাখেন না কারণ আপনি এটা বিশ্বাস রাখেন একটা ভদ্রকে যদি জিজ্ঞাসা করেন বলবে তোরে টাউটের মতো লাগে তোরে বাটপারের মতো লাগে ঠিক কি না জোরে কান আপনি তো মনে করতেছেন আপনারা খুব জোশ লাগতেছে জোশ না আপনারে আর বললাম না আর বললাম না এতটুকুই বলি কোন ভদ্র মানুষ চুলের ডিজাইন এমন রাখতে পারে না আল্লাহ পাক যুবকদেরকে হেফাজত করুক সমাজে শান্তির জন্য সালামের প্রচলন ঘটাবো ঘরে ঘরে সালাম দিব বাহিরে সালাম দিব নিজে যাকে দেখব ছোট হোক বড় হোক অহংকার মুক্ত থেকে সালামের প্রচলন আমরা এই সমাজে ঘটাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সালামের প্রচলন ঘটার তৌফিক দান করুক